ছয় নাম্বার কিউএনএ ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের অনেক অনেক প্রশ্ন আছে এবং প্রশ্নগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। আমি জানি না এইবার আপনারা এত ইম্পর্টেন্ট প্রশ্ন কেন করছেন। তো ভিডিওটি দেখুন, ইউটিউব রিলেটেড প্রশ্ন সবই অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন। আপনারা যারা ইউটিউব রিলেটেড কাজকাম করেন, ইউটিউবে কাজকাম করেন, তারা কোনো না কোনো সময় এই প্রশ্নগুলোর সম্মুখীন হবেন। সো ভিডিওটি প্রথম থেকে দেখুন, এবং আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে ফেলুন, আমি আপনার প্রশ্নের জবাব নেক্সট কিউএনএতে দেব। ওকে, তো আর যাদের প্রশ্নের অ্যান্সার দিতে পারিনি তাদের জন্য আই এম রিয়েলি সরি, কারণ প্রশ্ন অনেক থাকে, সময় কম থাকে, এই জন্য আর কি। ওকে, তো ফার্স্ট প্রশ্ন হচ্ছে, আমি ওপেন করে নিই এটা। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ভিডিওতে লাইক দিয়ে ফেলুন, পরবর্তীতে সময় পাবেন না হয়তো বা লাইক দেওয়ার। ওকে, ফার্স্ট টাইম হচ্ছে, ওয়াচ টাইম এক্সচেঞ্জ করা যাবে কি ভাই? মানে এক চ্যানেল থেকে আরেক চ্যানেলে ওয়াচ টাইম নিয়ে যাওয়া যাবে কি না, এরকম কোনো ওয়ে নেই টেকনিক্যালি। এরকম আপনি কোনোভাবে সেটিং টেটিং করে কোনোভাবে আপনি ওয়াচ টাইম এক্সচেঞ্জ করতে পারবেন না, যে চ্যানেলের ওয়াচ টাইম ওই চ্যানেলেই থাকবে। ওকে, নেক্সট হচ্ছে, ভাই গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমার চ্যানেল মোটিভেশন আছে, এখন আমি যদি কারো ভিডিও কপি করে দেই সে যদি স্ট্রাইক না দেয় তাহলে কি আমার চ্যানেলের কোনো সমস্যা হবে? হ্যাঁ, আপনার চ্যানেলের সমস্যা হতে পারে, আপনার চ্যানেলের মোটিভেশন অফ হয়েও যেতে পারে রিউজড কন্টেন্টের জন্য। ঠিক আছে, আপনি যদি ঠিক আছে আপনার চ্যানেল মোটিভেশন টেনেবল হয়ে গেছে, বাট পরবর্তীতে যদি আপনি কপি করেন অন্যদের ভিডিও বেশি বেশি কপি করেন তাহলে আপনার চ্যানেলে মোটিভেশন বন্ধ হয়ে যেতে পারে। এরপর প্রশ্ন হচ্ছে, ভাই প্রশ্ন কোশ্চেন, ইউটিউব চ্যানেলে আপলোড করা ভিডিও কি এডিট করা যায়? মিন্স আমি একটা মশলার নামে বলতে গিয়ে অন্য একটা বলেছি, আমি কি ওই জায়গায় কি রাইট কথাটা দিতে পারবো? মেবি আপনার কুকিং চ্যানেল। আচ্ছা, তো ইউটিউবের ভিডিও আপলোড করার পর সেটাকে এডিট করা যায়, বাট ওখানে কিছু লিমিটেশন আছে, আপনি সব কিছু করতে পারবেন না, একটা ভিডিও সেখানে আপনি জুড়ে দিতে পারবেন না, আপনি জাস্ট সেটাকে কাটতে পারবেন ভিডিওটা, কোনো কিছু আপনি ব্লার করে দিতে পারবেন, কোনো একটা জিনিস দেখা যাচ্ছে যে আপনি দেখাতে চান না সেটা আপনি আপলোড করে ফেলছেন, তো আপনি সেখানে ব্লার করে দিতে পারেন, এগুলো করতে পারেন। বাট আপনি একটা মশলার নাম বলছেন ওইখানে, এখন আপনি চাচ্ছেন যে আবার নতুন করে একটা ভিডিও করে ওইখানে জুড়ে দিতে, আপনি এটা পারবেন না, এটা পসিবল না। বাট আপনি সেইটুকু কেটে মানে বাদ দিয়ে দিতে পারেন, এতটুকু করতে পারেন। এরপর প্রশ্ন হচ্ছে, ভাই আমি যদি টিভির ভিডিওটি এডিটিং করে দেই তাহলে কি আমার চ্যানেল মোটিভেশন চলে যাবে নাকি? অবশ্যই চলে যাবে, আর বেসিক্যালি টিভির ভিডিওগুলো দেওয়ার সাথে সাথে ক্লেম চলে আসে, স্ট্রাইক চলে আসে, আপনারা টিভির ভিডিও দিবেন না, এগুলো খুবই খারাপ। টিভির ভিডিও দিলে আপনার চ্যানেল মোটিভেশন চলে যাবে, ঠিক আছে, বি কেয়ারফুল। ভাইয়া, নাটক ও শর্ট ফিল্মের কোন ধরনের স্পন্সরশিপ আসবে? আমি কি ইন্ডিয়া পাকিস্তান থেকে কি স্পন্সরশিপ পাবো? আমার ভিডিওগুলো ইন্ডিয়া থেকে বেশি দেখা হয়, প্লিজ বলবেন। যারা স্পন্সর করে তারা আগে দেখে যে তাদের ওই প্রোডাক্টটা তারা কোথায় সার্ভ করতে যাচ্ছে, ঠিক আছে, দেন তারা ওই অঞ্চলের ভিত্তিক যারা ভিডিও তৈরি করে তাদেরকেই দিয়ে থাকে। আর শর্ট ফিল্ম আপনারা আপনাদের হচ্ছে বিভিন্ন অ্যাপসের প্রমোশন হতে পারে কিংবা এই টাইপের স্পন্সরশিপ আপনাদের আসতে পারে। ওকে, এরপর প্রশ্ন হচ্ছে, ভাই ইউটিউব ভিডিও কি ফেসবুকে আপলোড করা প্রমোট করা যায়? কোনো তাতে প্রবলেম কি হতে পারে? না, আপনার এতে কোনো প্রবলেম হবে না, তবে প্রমোশন বুস্ট এগুলো নিয়ে একটা ভিডিও আপলোড করছি, আপনি হয়তো সেটা দেখেননি, ইম্পর্টেন্ট একটা ভিডিও, আপনার চ্যানেলে মোটিভেশন সম্পর্কে কিছু বলছি সেখানে, আপনারা অবশ্যই সেটা দেখবেন, দেখলে বুঝতে পারবেন যে আপনার কী কী প্রবলেম হতে পারে কিংবা কী কী প্রবলেম হবে না। সবসময় যে আপনাকে বুস্ট করতে হবে না এরকম কিছু না, আপনি বুস্ট করতে পারবেন, বাট সেখানে কিছু পলিসি আছে, কিছু নিয়ম আপনাকে মেনে বুস্ট করতে হবে। ওকে, এরপরে প্রশ্ন হচ্ছে, বা ইউটিউবের ইনকাম শুধু কি অ্যাড দিয়ে হয় নাকি ভিউজ দিয়ে হয়, প্লিজ জানাবেন। অবশ্যই ইউটিউবের ইনকাম শুধুমাত্র অ্যাড দিয়ে হয়, যেটা গুগল অ্যাডসেন্স থেকে আমরা ইনকাম করি, তবে ইউটিউবের ইনকাম আরও অনেকভাবে হয়, স্পন্সরশিপ থেকে হয়, অ্যাফিলিয়েট মার্কেটিং থেকে হয়। এরপর প্রশ্ন হচ্ছে, আসসালামু আলাইকুম, ভাই আমার বন্ধু মেসেঞ্জারে তার ধারণ করা ভিডিও যদি আমাকে পাঠায়, আমি ওই ভিডিও কিছু এডিট করে আমার ইউটিউব চ্যানেলে আপলোড করতে পারবো কি? আর যদি এই আপলোড করি তাহলে কি কোনো স্ট্রাইক কিংবা ক্লেম আসবে কি? আচ্ছা, এক নম্বর হচ্ছে, সে আপনাকে মেসেঞ্জারে যে ভিডিওটা পাঠাচ্ছে সে তার চ্যানেল আপলোড করছে কি না, এটা ম্যাটার করে। তার চ্যানেল যদি আপলোড করে থাকে তাহলে আপনার চ্যানেলে আপলোড করলে আপনার চ্যানেলে হয়তো মনিটাইজেশন অ্যানেবল হবে না রিউজড কন্টেন্টের জন্য, অথবা সে যদি আপনার চ্যানেলে স্ট্রাইক দেয় এটাও একটা বিষয়। তবে সে যদি তার সাপোজ এমন হতে পারে যে সে এক দেশে আছে, সে দেশ থেকে কিছু কিছু ভালো ভালো লোকেশনের ভিডিও আপনাকে পাঠাচ্ছে, আপনি আপনার চ্যানেলে আপলোড করছেন, সে চ্যানেলটার সম্পর্কে অতটা জানে না, তো আপনি সেটাও করতে পারবেন, সেটা আপনার চ্যানেলে আপলোড করতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে এটা অবশ্যই খেয়াল রাখবেন যে সেই ভিডিওটা আপলোড হচ্ছে কি না, অন্য কোথাও, ঠিক আছে, যদি আপলোড হয়ে থাকে তাহলে সমস্যা হবে, আপলোড না হলে সমস্যা নেই। ভাই মোটিভেশন অন করার আগে ভিডিওগুলো কি ভিউস আসছে, ওই ভিউসের টাকা কি ইউটিউবে আমাকে দিবে, প্লিজ জানাবেন। না, একদমই না, আপনার মোটিভেশন অ্যানাবল হওয়ার আগে যতই ভিউস আসুক না কেন, যত মিলিয়ন মিলিয়ন ভিউস থাকুক না কেন, ওই ভিউসের টাকা আপনি পাবেন না, মোটিভেশন অ্যানাবল হওয়ার পরে যে ভিউসগুলো আসবে আপনি সেই ভিউসের টাকাগুলো পাবেন। এরপর প্রশ্ন হচ্ছে,
গুড ভিডিও ভাই। ডিজিটাল ব্যাংক স্টেটমেন্ট বুঝলাম না, কীভাবে স্ক্যান করব বলেন একটু। আচ্ছা, আমি পিন ভেরিফিকেশন গুগল অ্যাডসেন্সের পিন ভেরিফিকেশন ওখানে বলছিলাম, আপনারা ব্যাংক স্টেটমেন্ট দিয়ে আপনার গুগল অ্যাডসেন্স ভেরিফাইড করবেন, অ্যাড্রেস ভেরিফাইড করবেন। তো সেখানে বলছিলাম আপনারা ব্যাংক স্টেটমেন্ট দিবেন। অ্যাকচুয়ালি এটা পুরো প্রসেসটা হচ্ছে, আপনি যে ব্যাংকে আপনার অ্যাকাউন্ট আছে আপনি সেই ব্যাংকে যাবেন, প্রথমে যে বলবেন যে আমার 2-3 মাসের একটা স্টেটমেন্ট দিতে, আপনার যে ট্রানজ্যাকশনের যে একটা স্টেটমেন্ট তারা আপনাকে দিবে, বললে তারা দিয়ে দেবে একটা স্টেটমেন্ট যারা দেয় আর কি, তারা আপনাকে দিয়ে দেবে। আপনারা ওই যে পেপারটা দেবে, ঠিক আছে, 2-3টা পেজ থাকবে, দেখবেন ওই পেপারটা আপনারা ফটোস্টাট কিংবা যেসব স্টেশনারি দোকানে সব জায়গায় স্ক্যান করা হয় ওই দোকানে যাবেন, যে বলবেন কি যে আমার এই পেপারটা জাস্ট স্ক্যান করে দিতে, স্ক্যান করে ওর একটা জেপিজি ফাইল পিকচার একটা আমাকে, মানে জেপিজি ফাইল আর কি, তো সেটা আমাকে দিতে। তো আপনি সেটা পেন ড্রাইভে নেবেন কিংবা আপনার মোবাইলে নেবেন, নেওয়ার পরে ওইটা আপনি গুগল অ্যাডসেন্সে সাবমিট করবেন। তো এরপর হচ্ছে প্রশ্ন হচ্ছে, ভাইয়া ব্রো আমার $10 হয়নি তবুও তো দেখাচ্ছে আমার চিঠি ফাটিয়েছে, বুঝলাম না। আচ্ছা, এই প্রবলেমটা অনেকেরই হচ্ছে, $10 হয়ে যাওয়ার আগেই নোটিফিকেশন চলে আসছে যে গুগল আপনাকে পিন পাঠিয়ে দিচ্ছে। এটা অ্যাকচুয়ালি গুগলের একটা ভুল, মানে বাগ বলবো, অর্থাৎ তাদের একটা ভুল, তাদের অ্যালগোরিদমের কিংবা তাদের প্রোগ্রামের কোনো সমস্যা হচ্ছে হয়তো বা। তো এটা আপনাদের কিছু করার দরকার নেই, আপনাদের চিঠি যদি মেবি আসবে না, কারণ তাদের এখনও টার্মস অ্যান্ড কন্ডিশন তারা চেঞ্জ করেনি, তারা এখনও পর্যন্ত ওইখানে রাখছে যে তাদের থ্রেশহোল্ড না হওয়া পর্যন্ত, অর্থাৎ $10 কমপ্লিট না হওয়ার পর্যন্ত আপনাকে তারা পিন দেবে না। তাদের টার্মস অ্যান্ড কন্ডিশনে এখনও পর্যন্ত ওইটা আসে, তারা আপডেট করেনি। সো এটা গুগলের একটা ভুল, আপনার কিচ্ছু করা লাগবে না, ওইখানে কোনো কিছু আপনাকে বসাতে হবে না। তবে আপনি 1-2 বার যে পোস্ট অফিসে খোঁজ নিয়ে দেখতে পারেন যে পিন আসছে কিনা, আমার মতে পিন আসবে না। ওকে, এই হচ্ছে মোটামুটি কিছু প্রশ্ন, আপনাদেরকে ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন আপনার অ্যান্সার দিয়ে দিলাম। এখন আপনার কোনো প্রশ্ন থাকলে আপনি কমেন্টে লিখে ফেলুন, আপনার প্রশ্নের অ্যান্সার নেক্সট কিউএনএতে আমি দিয়ে দেবো। আর ভিডিওতে লাইক দিতে ভুলবেন না, আর চ্যানেলের সাথে থাকার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।